আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খুবই চমৎকার একটি এক্সচেঞ্জারের অফার শেয়ার করব। আজকের যে এক্সচেঞ্জারের অফারটি আমি শেয়ার করব, এখানে আপনি জয়েন করলেই এবং তাদের যে কিছু রুলস আছে এই রুলস মোতাবেক যদি আপনি এখানে জয়েন করতে পারবেন তাহলে আপনি এখান থেকে $10 পেয়ে যাবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $10 পাবেন। তো আজকের যে কয়েনটা দিবে আপনাকে, $10 যে কয়েনটা দিবে, এটা অলরেডি 4 থেকে 5টা এক্সচেঞ্জারে লিস্টেড আছে। ইনস্ট্যান্ট আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো কয়েনটার নাম হচ্ছে নিউপিন অথবা এনপিটি, এটার বর্তমান ভ্যালু হচ্ছে 46 সেন্ট একটা কয়েনের দাম। তো আপনারা এখানে আসলে ডিটেলসটা দেখতে পারবেন। এটা কিন্তু আমি কয়েন গেগোতে সরাসরি চলে আসছি, একদম লিস্টেড আছে। তো এখান থেকে আপনারা এটা কোন কোন এক্সচেঞ্জার থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনি বাই সেল এখানে ক্লিক করে দেন তাহলে এটা এখানে চলে আসবে কোন কোন এক্সচেঞ্জারের সাথে এটা লিস্টেড আছে, সেটা নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখবেন এটা যে গেট ডট আইতে আছে, তারপর আছে হুবাই গ্লোবাল আছে, এমএক্সিএস আছে। তো আমাদের ম্যাক্সিমাম লোকের কিন্তু এখানে এমএক্সিএস এবং কি গেট ডট আইতে আমাদের অ্যাকাউন্ট আছে। তো আমরা এইসব এক্সচেঞ্জার থেকে কিন্তু এটা এক্সচেঞ্জ করে ইনস্ট্যান্ট পেমেন্টটা নিতে পারবো। তো এটা কীভাবে পেমেন্ট নেবেন বিস্তারিত বিষয়টা ভিডিওতে দেখাবো। অবশ্যই আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, যদি আপনি এদিক ওদিকে একটু ভিডিও টান দেন তাহলে বুঝতে পারবেন না, কারণ এখানে বোঝার অনেক ব্যাপার আছে এবং রুলস মোতাবেক কাজ করলে আপনি এখান থেকে $10 পেয়ে যাবেন। ওয়েল বন্ধুরা, তো এই এক্সচেঞ্জারের ওয়ালেটটা অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করে দিয়ে সরাসরি আপনার অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখানে কিন্তু আপনাকে একটা রেফারেল কোড ইউজ করতে হবে। যদি আপনি রেফারেল কোড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি $10 পাবেন না, সেটা এখানে বিস্তারিতভাবে দেখাইলে আপনি বুঝতে পারবেন, কারণ বাধ্যতামূলক এটা আপনাকে রেফারেল কোডটা ইউজ করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করে যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে ওকে অপশনে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। তো আসার পর আবার আপনি এখানে একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে এখানে জয়েন বা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। তো আসার পর এখানে যে ক্লোজ অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখানে পেজটা আসার পর নিচের দিকে আপনি সেটিংসে একটা ক্লিক করে দিবেন। এই যে নিচের দিকে সেটিংস লেখা থাকবে, এখানে এই যে সেটিংস লেখা এখানে একটা ক্লিক করে দিবেন, অথবা আপনি কানেক্ট ওয়ালেটেও ক্লিক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটিংসে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, আপনাকে সাইন ইন করতে বলবে। তো সাইন ইন বা সাইন আপ যেটাই হোক, এখানে আপনাকে গুগল অ্যাকাউন্টে সাইন আপটা করতে হবে। মানে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে এখানে আপনি ক্লিক করে দিবেন, সাইন ইনে ক্লিক করে দেন বা এখানে ক্লিক করে দেন। দেওয়ার পর আপনার মোবাইলে যে জিমেলগুলো আছে ওই জিমেলগুলো শো করবে, ওইখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আসার পর উপরের যেটা দেখতেছেন এখানে একটা টিক চিহ্ন দেবেন, আই এগ্রি টু অল। তো এখানে যে লেখাটা আছে এইখানে টিক চিহ্ন দিলে এই তিনটাতে অটোমেটিক হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশন নিচের দিকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে যেরকম আমি একটা টিক চিহ্ন দিয়েছি প্রত্যেকটাই হয়েছে। তো এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো আসার পর এখান থেকে আবার এখানে একটা টিক চিহ্ন দিবেন, দিয়ে কন্টিনিউ অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার আগে আপনাকে তারা 24টা ফেজ দেবে। ওই 24টা ফেজ কিন্তু আপনাকে এখানে মিলাই মিলাই ভেরিফাই করতে হবে। ফেজটা ভেরিফাই করতে আপনারা ঝামেলায় পড়তে পারেন। তো ওই 24টা ফেজ আপনি একটা কাগজে লিখে রাখবেন। লেখার পর মানে লেখা থাকবে, উপরে লেখা থাকবে একের থেকে চার পর্যন্ত, চারের মধ্যে কোনটা ছিল, তারপরে পাঁচ থেকে নয়ের মধ্যে কোনটা ছিল। এইভাবে সিস্টেমটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে একের মধ্যে চারটে থাকবে, দুইয়ের মধ্যে চারটে থাকবে, তারপর তিনের মধ্যে চারটে, এইভাবে আপনার সিরিয়াল দেওয়া থাকবে। মোট 4টার মধ্যে 24টা ওয়ার্ড থাকবে। তো এখান থেকে মিলাই মিলাই দিয়ে দিবেন। আপনারা যদি এটা বুঝতে আসলে কষ্ট হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি বুঝাই দিয়ে বলি। এখন আমি আসলে ওইটা স্ক্রিনশটটা দেখাইতে পারতেছি না, কারণ আমার ফেজগুলো একটু হাইড করতে যাচ্ছি আর কি। আপনাদেরকে দেখাইলে আপনারা আবার হয়তো ওইটা অনেকেই ঝামেলা করে পরবর্তীতে। যাই হোক, ওটা বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমার কমেন্ট করবেন, আমি ওটা বলে দেবো, সমস্যা নেই। অথবা আমাকে সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। তো যাই হোক, এখানে মোটামুটি ওই ফেজগুলো মিলাই নেবেন। মিল করে নেওয়ার পর তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আপনাকে একটা পিন সেট করতে বলবে, এখানে 6 ডিজিটের একটা পিন সেট করবেন। এটা দেখে দেখে এখানে এই যে পিনটা দিবেন এই পিনটা আবার দ্বিতীয়বার দিবেন। তো দ্বিতীয়বার দিলে কিন্তু এটা হয়ে যাবে, পিনটা সেট আপ হয়ে যাবে। হওয়ার পর তারপর এরকম আসবে। তো আপনি যদি বায়োমেট্রিক করতে চান, মানে টাচ করতে চান, বায়োমেট্রিক তো বুঝুন ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফিঙ্গারপ্রিন্ট করলে আপনি ইএসএ দিবেন। তো ফিঙ্গারপ্রিন্টটা করে রাখলে ভালো হবে, এখানে ইএসএ দিয়ে দিবেন। ইএসএ দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর কাজ শেষ। তো মোটামুটি কাজ শেষ। তারপর এই পেজটা চলে আসবে, এখানে আপনাকে কেওয়াইসিটা করতে হবে। এবং কেওয়াইসিটা খুবই সহজ, একদম সহজভাবে আপনি কেওয়াইসিটা করবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। আসার পর আবারও স্টার্ট কেওয়াইসি এখানে ক্লিক করে দেবেন। স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে দেশ আছেন অটোমেটিক চলে আসবে। আসার পর এখান থেকে এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর তারপর আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনি গভর্নমেন্ট আইডি, মানে আপনার যে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা দিয়ে করার চেষ্টা করবেন। পাসপোর্টটাও করতে পারেন, ড্রাইভিং লাইসেন্সটাও করতে পারবেন। তো আমি যেহেতু গভর্নমেন্ট আইডি কার্ড আছে আমার, আমি এটা দিয়ে করে দিয়েছি। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম পেজ চলে আসবে। আসার পর এখান থেকে অ্যালাউ অপশনটা, আপনার ক্যামেরাটা অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ ক্লিক করে দিবেন।
এলাও ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডি কার্ডটা আছে সেটা রাখবেন একটা ভালো জায়গায় রাখবেন। রাখার পর পরিষ্কার করে একটা ছবি উঠাবেন ফার্স্ট পেজ, আইডি কার্ড যে ফার্স্ট পেজটা এখানে ধরবেন, তারপর এখানে টাচ করে দেবেন, ছবিটা নিয়ে নিবে অটোমেটিক। তো নেওয়ার পর ব্যাক পেজ যেটা আছে ব্যাক পেজের ছবিটা এখানে দিয়ে দেবেন, আবার উল্টাবেন, উল্টানোর পর ব্যাক পেজের ছবিটা টাচ করবেন, এখানে টাচ করলে ছবিটা নিয়ে নিবে অটোমেটিক। নেওয়ার পর আপনাকে ফেসটা ভেরিফাই করতে হবে, একটা নমুনা দিয়ে দিচ্ছে, এইভাবে যদি দেন তাহলে কিন্তু হবে না। কীভাবে নিলে হবে সেটাই যেরকম মাঝখানে রেখে জাস্ট যারা নেখেন তার ফেসটা ভেরিফাই করতে হবে, আর কোনো লেখালেখির কোনো প্রয়োজন নেই। এখানে ওকেতে ক্লিক করে দেবেন, দেখবেন ফেসটা নিয়ে নিছে। ফেসটা নেওয়ার পর আপনার সামনে লোকেশনটা দিতে বলবে, লোকেশনটা আপনি ওকে করে দিন, সমস্যা নেই। তো মোটামুটি তারপরে এরকম লেখা আসবে, ওকে চলে আসবেন, অনেক কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কেওয়াইসিটা অ্যাপ্রুভ বলতে ওটা কেওয়াইসিটা নিয়ে নিবে, কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকবে, আধা ঘন্টা পরে দেখবেন আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আপনার যে ২৪টা ফেজ দেবে এই ফেজগুলো এরকম থাকবে, এক দুই তিন চার পাঁচ এইভাবে থাকবে, থাকার পর ২৪ পর্যন্ত থাকবে। এটা আপনার মিলানের সময় কিন্তু একটা ভেজাল করে দিয়েছে তারা, ওইভাবে মিলিয়ে নিয়ে এক নম্বরে কী ছিল, এক নম্বরের মধ্যে ৪টা থাকবে, ৪টার মধ্যে একের প্রথমটা কী ছিল সেটা আপনি ওই ২৪টার মধ্যে এটা দেখে নেবেন। তারপর একের পরে সম্ভবত দুই না তিন আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে, দেখবেন হ্যাশ দেওয়া আছে, ওই প্রথম কোনটা ছিল ওইভাবে আপনি পাঁচ নম্বরে প্রথম কোনটা ছিল সেটা দিবেন, তারপর আপনার আট নম্বরে প্রথম কোনটা ছিল সেটা দিবেন, তারপরে আপনার বারো নম্বর সম্ভবত বারো নম্বরের হ্যাশট্যাগ দেওয়া থাকবে, বারো নম্বরে কোনটা ছিল সেটা আপনি বসাই দেবেন, এখানে বারো নম্বরে কোনটা ছিল সেটা বসাই দেবেন। আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন, এটা কিন্তু বুঝতে অনেকের ঝামেলা হতে পারে, তো আমি আশা করি যে এটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি এখন সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি, আপনাদেরকে আরও বিস্তারিত বিষয়টা দেখাচ্ছি কীভাবে এখানে রেফারেল কোডটা আপনি ইউজ করবেন। রেফারেল কোড যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু একটা টাকাও পাবেন না, আপনি অ্যাকাউন্টটা খুললেন মানে বৃথা। তো আমি দেখাই দিচ্ছি ওয়েল বন্ধুরা, তো আমি সরাসরি আমার অ্যাপসের মধ্যে চলে আসলাম, এই যে আমার নিউ পিন যে অ্যাপসটা আছে এখানে চলে আসলাম। তো এটা ওপেন করে দিলাম, ওপেন করার পর আমার সামনে দেখেন এরকম পেজ চলে আসছে। তো আসার পর আমার কেওয়াইসিটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে, পেন্ডিং আসার পর এখন এখানে আপনাকে রেফারেল কোডটা ইউজ করতে হবে। সেটিংসে ক্লিক করে দেবেন, অ্যাপসটা ওপেন করে আবার সেটিংসে ক্লিক করে দেবেন, এই যে রেফারেল কোড দেখতেছেন এখানে একটা টাচ করে দেবেন। এখন কিন্তু আসবে না, আমার কেওয়াইসিটা যখন এখানে অ্যাপ্রুভ নিয়ে নিবে তখন কিন্তু আমি মাত্র অ্যাকাউন্টটা খুলছি, খুলে আপনাদের নিয়ে ভিডিও বানাইতেছি, এটা নিয়ে ভিডিও মেক করতেছি। তো এখানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে আপনার রেফারেল কোডের এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর একটা রেফারেল কোড ইউজ করতে বলবে। তো এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইটা দেখে দেখে এখানে সুন্দর করে ফিল আপ করে দেবেন। তো মোটামুটি ফিল আপ করে দিয়ে বসায় দিয়ে ওকে করে দিলে আপনাকে তারা ১০ ডলার যে এনটিপি কয়েন যেটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি এখানে হোম পেজে ক্লিক করে দিলাম, এই যে কয়েনটা এখানে আপনাকে ১০ ডলার, মানে তাদের অফারটা যখন শেষ হবে তখন আপনাকে ১০ ডলার তারা দিয়ে দিবে। ওই ১০ ডলার আপনি এমএক্সিএস, গেট.আইও যে কোনো একটা এক্সচেঞ্জারে ইনস্ট্যান্ট এখান থেকে সেন্ড করে নিয়ে তারপর আপনি এক্সচেঞ্জ করে এটা যে কারো কাছে আপনি সেল করতে পারেন। আশা করি যে আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এখন কিন্তু আপনার ইটা না হওয়া পর্যন্ত রেফারেল কোডটা আমি দিতে পারতেছি না, তো আমার এটা অ্যাপ্রুভ হোক হওয়ার পর আমি রেফারেল কোডটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে দেখে দেখে আপনারা বসাই দেবেন। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো ভিডিওটি বুঝতে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।